বলিউডের বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রী কিয়ার আদভানি। বর্তমানে এই অভিনেত্রী ব্যস্ত সময় পার করছেন গেম চেঞ্জার সিনেমা নিয়ে। এরপর তিনি শুরু করবেন ফারহান আখতারের বহুল আলোচিত সিনেমা ডন থ্রি এর শুটিং। এরই মধ্যে বলিউড ভিত্তিক বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশ পেল নতুন এক খবর। ভারতীয় অন্যতম গণমাধ্যম টাইমস ইন্ডিয়া জানায়, প্রথমবারের মতো বলিউড ভাইজান সালমান খানের বিপরীতে দেখা যাবে কিয়ারা আদভানিকে, আর সেই সিনেমার নাম সিকান্দার। এটি পরিচালনা করবেন আমির খানের গাজনি সিনেমার নির্মাতা এ আর মুরুগাদোস। এছাড়া সম্প্রতি কিয়ারাকে দেখা যায় এই সিনেমার প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার অফিসে। একই দিন গিয়েছিলেন কার্তিক আরিয়ানও। আর সিনেমার গল্প নিয়ে নির্মাতা জানান, এটি একটি ইমোশনাল ও পাওয়ারফুল সামাজিক গল্প হবে। এই সিনেমার কাজ নিয়ে সলমানের সঙ্গে আরও 5 বছর আগে আলোচনা হয়েছে তার। এ সম্পর্কে আরও জানা যায়, সিনেমাটি 2025 সালের ঈদে বড় পর্দায় মুক্তি দেওয়া হবে। এদিকে গত বছরই অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী কিয়ারা আদভানি। বিয়ের পর এক এক করে প্রজেক্টের কাজ করে চলেছেন তিনি। এরই মধ্যে রণবীর সিং এর সঙ্গে ডন থ্রিতে জুটি বেঁধেছেন অভিনেত্রী। ডন থ্রি এর কাজ শুরু করেছেন ইতোমধ্যেই। এর পাশাপাশি ব্যস্ত আছেন গেম চেঞ্জারের মতো বিগ বাজেট সিনেমা নিয়ে। শঙ্কর পরিচালিত এই সিনেমার শুধুমাত্র গানের বাজেটই 90 কোটি, যা শুনে ইতোমধ্যে হতবম্ভ অনুরাগীরাও। রামচরণ কিয়ারা জুটির মিউজিক্যাল জার্নি কেমন হতে চলেছে তা তার বাজেট শুনেই আন্দাজ করা যাচ্ছে। তাজরিন ডিকা, সময় সংবাদ, ঢাকা।